কনক্লুশন ভিডিওতে আপনাদের যে বিষয়টি নিয়ে কথা বলবো, এখানে তিনটা বিষয়ের উপর কথা বলবো। আই ওয়ান্ট টু ফোকাস থ্রি টপিক। ওয়ান টপিক হচ্ছে যে রিসোর্স এর ভিতরে রয়েছে বুক, রয়েছে ওয়েবসাইট এবং ও এম আই। এই তিনটা বিষয়ের উপর আসলে কথা বলতে চাচ্ছি। প্রথমে আমি যে বিষয়টা দেখব, তিনটা পাঁচটা বুক পাই, বুকস ফর লিনাক্স স্টাডি। বেসিক্যালি এই বুকটা, এই বইটা দিয়ে আপনি স্টাডি শুরু করতে পারেন। দ্য লিনাক্স কমন লাইফ, লিনাক্স ফর বিগিনার, এই বুকটাও ভালো। আমি মূলত এই বইটাই পড়েছিলাম, দ্য লিনাক্স কমন লাইফ। আপনারা এভাবে সার্চ করে পাঁচটা বুক সম্পর্কে আইডিয়া নেবেন। তো এখানে এখানেও একটা আইডিয়া পাবেন, অথবা দ্য 29টা বেস্ট বুক, এখানেও একটা বেস্ট বুকের কথা বলা হয়েছে। ফর লিনাক্স ওয়ার্ল্ড, লিনাক্স প্রোগ্রামিং ইন্টারফেস, বাট আমার কাছে মূলত এই বইটাই ভালো লেগেছে। এই বইটা আপনি পড়তে পারেন। তো আরেকটা বিষয় হচ্ছে ওয়েবসাইট। যদিও প্রথম ভিডিওতে বলেছিলাম লিনাক্স জার্নি, লিনাক্স জার্নি নামে একটা ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইট থেকে আপনি আপনার ধারণা নিতে পারেন, আপনি আপনার লিনাক্স প্র্যাকটিস করতে পারেন। এখান থেকে প্রথম থেকে শুরু করলে অনেকগুলো কমান্ড রয়েছে, এবং কি বিস্তারিত অনেক ইউজার ম্যানেজমেন্ট, পারমিশন, প্রসেস, প্যাকেজ, এ সম্পর্কে অনেক বই রয়েছে এখানেও। এবং কি নেটওয়ার্ক শেয়ারিং, বেসিক সাবনেটিং, রাউটিং, DNS, ডাবল শুটিং, নেটওয়ার্ক কনফিগার, বিস্তারিত বিষয়গুলো এখানে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে শিখতে পারবেন। গুরু 99 রয়েছে, এখান থেকেও আপনি লিনাক্সের বেসিক বিষয়গুলো জানতে পারবেন। সো পরিশেষে আমি আমার পরিচয় দিয়েই আসলেই শেষ করতে চাচ্ছি। আসলে আমি বনি, আমি এই যে অ্যাক্টিভিটিস গুলো করতেছি, মিশন টু দ্য হেল্প 10K পিপল, আসলে আমি এই এই জন্যই আসলে এই মিশনটা করতে চাচ্ছি। বাকিটুকু আল্লাহ ভরসা, আল্লাহ যদি রহমত করে, আল্লাহ যদি সহায় হয়, ইনশাআল্লাহ ইট পসিবল ফর মি টু হেল্পিং আদার্স পিপল ফর দ্য সাইবার সিকিউরিটি সেক্টর। আমি এখন সাইবার সিকিউরিটি পি রিকোয়েজিট গুলো নিয়ে কাজ করতেছি। সো দ্যাটস ওয়াই এই বিষয়গুলা, এবং কি আমি বর্তমানে আকিস গ্রুপে রয়েছি। এর আগে সাইবার সিকিউরিটি অডিট এন্ড রেজিলেন্স এন্টারপ্রাইজ নামে কেয়ার নামে একটা কোম্পানিতে ছিলাম, এবং কি একটা ইউনিভার্সিটিতে আমি কাজ করেছি, দ্য ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ, এবং কি সিকিউরিটি অপারেশন সেন্টার অ্যানালিস্ট হিসেবে, যেটা সফট অ্যানালিস্ট হিসেবে, এগুলো আইডিয়াতে কাজ করেছি। এবং দীর্ঘদিন কাজ করেছি সার্ভার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, অ্যাডমিনিস্ট্রেশনের যে রোলটা রয়েছে এটা হিসেবে, hostinglagbe.com এই বিষয়টাতে কাজ করেছি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি সহায় হয় আমি পারব, এই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। পরিশেষে শেষ করতে চাচ্ছি, সবাই ভালো থাকবেন। যদি কোস্টার ভালো ফিডব্যাক হয়, ইনশাআল্লাহ অন্যজনকে শেয়ার করে দেন, অন্যজনকে এর দ্বারা উপকৃত হতে পারে। তো সবাইকে আবারও বিগ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।